আমাদের প্রথম প্রশ্ন হলো, গ্রিন কেমিস্ট্রি এর সমার্থক শব্দ নয় কোনটি? প্রথম যে অপশন ক্লিন কেমিস্ট্রি, কেমিক্যাল কেমিস্ট্রি, ভিনিং কেমিস্ট্রি অ্যান্ড সাস্টেনেবল কেমিস্ট্রি। আমরা একটু উত্তরটা দেখে নেই। উত্তর হলো কেমিক্যাল কেমিস্ট্রি, কারণ গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বিক্রিয়ক সমূহের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে যথাসম্ভব নিরাপদ ও পরিবেশ বান্ধব ও বর্জ্য তৈরি পরিহার করে গবেষণা করে। গ্রিন কেমিস্ট্রি এর সমার্থক শব্দ হিসেবে ক্লিন কেমিস্ট্রি অর্থাৎ পরিষ্কার কেমিস্ট্রি, ভিনিং কেমিস্ট্রি বা সৌম কেমিস্ট্রি, সাস্টেনেবল কেমিস্ট্রি বা পরিবেশ বান্ধব বা দীর্ঘস্থায়ী কেমিস্ট্রি নামে অভিহিত করা হয়। অর্থাৎ সঠিক উত্তর হলো খ, কেমিক্যাল কেমিস্ট্রি। দ্বিতীয় প্রশ্ন, গ্রিন কেমিস্ট্রি কোন বিষয় নিয়ে আলোকপাত করে না? বিক্রিয়ক সমূহের সর্বোচ্চ ব্যবহার, খ শক্তির দক্ষতা ও সর্বোচ্চকরণ, নিরাপদ ও পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার, বর্জ্য তৈরি করা। তাহলে কোনটা আলোকপাত করে না? নিশ্চিতভাবে আমরা সহজে উত্তরটা বলতে পারবো। উত্তরটা দেখি, সঠিক উত্তর হলো শিল্প বর্জ্য তৈরি করা, যেটি নিয়ে গ্রিন কেমিস্ট্রি আলোকপাত করে না। গ্রিন কেমিস্ট্রি যে বিষয়ে আলোকপাত করে, বিক্রিয়ক সমূহের সর্বোচ্চ ব্যবহার, বিক্রিয়ার সংগঠনে সর্বনিম্ন শক্তি ব্যবহার ও শক্তির দক্ষতা ও সর্বোচ্চ পরিমাণ বাড়ানো, যথাসম্ভব নিরাপদ ও পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার এবং যথাসম্ভব বর্জ্য তৈরি এড়ানো বা পরিহার করা। অর্থাৎ সঠিক উত্তর হলো ঘ, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে সঠিক নয় কোনটি? সাধারণত ক অপশন আছে, তাপমাত্রা 31.25 ডিগ্রি সেলসিয়াস, চাপ 72.9 এটিএম এবং এটি এক ধরনের গ্যাস। ঘ হলো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। আমরা একটু উত্তরটা দেখে নেই। সঠিক উত্তর হলো এটি এক ধরনের গ্যাস, কারণ সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড হলো 31.25 ডিগ্রি সেলসিয়াস ও 72.9 এটিএম চাপে কার্বন ডাইঅক্সাইড একটি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এটি পলিস্টেরিন উৎপাদনে সিএফসি এর পরিবর্তে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে H2O2 এর পরিবর্তে ব্যবহৃত হয়। অর্থাৎ সঠিক উত্তর হলো গ। শিক্ষার্থী বন্ধুরা, পরের প্রশ্ন, ইথানলের সাথে ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়ায় আমার যে অ্যানহাইড্রাইড যৌগ ও পানি তৈরি হচ্ছে, এই যৌগের অ্যাটম ইকোনমি কত? একেবারে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং মানে খুবই সহজ একটা প্রশ্ন। আমরা এর উত্তরটা দেওয়ার চেষ্টা করি, যৌগটার অ্যাটম ইকোনমি কীভাবে বের করতে হয়। আমাদের সঠিক উত্তর হলো 83%। কারণের ব্যাখ্যাটা দেখি, যেহেতু অ্যাটম ইকোনমি হলো আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ তার ভর ভাগ সমস্ত বিক্রিয়কের আণবিক ভরের সমষ্টি, এবং এর সাথে 100 গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে যাব। তাহলে এখানে আমাদের ইথানল অর্থাৎ CH2CH2OH, এটি হলো বিক্রিয়ক, এবং এদিকে ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়ক, দুটি বিক্রিয়ক, এবং কাঙ্ক্ষিত উৎপাদ হলো অ্যানহাইড্রাইড যৌগ এবং এখানে পানি উপজাত। আমরা এখানে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের আণবিক ভর বের করব, এবং অ্যানহাইড্রাইড যৌগ এর আণবিক ভর বের করে অ্যানহাইড্রাইড যৌগের আণবিক ভরের সাথে ইথানোয়িক অ্যাসিড ও ইথানলের আণবিক ভর ভাগ দেব, এবং তার সাথে 100 গুণ করলে আমরা কাঙ্ক্ষিত উত্তর 83% পেয়ে যাব। অর্থাৎ প্রশ্নটির সঠিক উত্তর হবে গ। শিক্ষার্থী বন্ধুরা, এবার প্রশ্নটাও অ্যাটম ইকোনমির প্রশ্ন। আমার বিশ্বাস এই অ্যাটম ইকোনমির প্রশ্নটা তোমরা নিজেরাই করতে পারবে। তবে এখানে উৎপাদ হলো ইথানল অর্থাৎ CH3CH2OH এবং সোডিয়াম ব্রোমাইড হলো বর্জ্য অর্থাৎ উপজাত। অর্থাৎ অ্যাটম ইকোনমি এটা তোমরাই করতে পারবে। আমার বিশ্বাস তোমরা এটা করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমি এটার সঠিক উত্তর কিন্তু দিলাম না। শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিক্রিয়ার তাৎক্ষণিক গতির জন্য সঠিক রাশিমালাটি চিহ্নিত করো। অর্থাৎ এখানে তিনটা উত্তর ভুল দেওয়া আছে, একটা সঠিক দেওয়া আছে। আমরা সঠিক উত্তরটা অবশ্যই পেতে পারি, কারণ আমাদের মোল সংখ্যা সবসময় ভাগ হয় এবং বিক্রিয়কের যে ঘনমাত্রা সেটি মাইনাস হয় এবং উৎপাদের ঘনমাত্রাটা প্লাস হয়। সঠিক উত্তরে আমরা দেখি সঠিক উত্তরটা কি। সঠিক উত্তরটা হলো গ, অর্থাৎ +1/2 ডি মোলার ঘনমাত্রা ভাগ ডিটি। এখানে এই সমীকরণটার জন্য প্রত্যেকটা স্পেসিফিক উত্তর দেওয়া আছে, অর্থাৎ আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো, এবং এর সঠিক উত্তর হলো গ।
প্রশ্নটা, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়? আমরা একটু সঠিক উত্তরটা দেখি, সঠিক উত্তরটা কি বলছে। সঠিক উত্তর হলো ক, অর্থাৎ 2 থেকে 3। বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কে 1889 সালে বিখ্যাত প্রখ্যাত বিজ্ঞানী আরহেনিয়াস সর্বপ্রথম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব অনুধাবন করেন এবং তিনি প্রমাণ করেন সাধারণভাবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়, এবং তার কারণগুলো নিম্নরূপ, তোমরা সুন্দর করে এটা পড়ে নেবে। অর্থাৎ সঠিক উত্তর হলো ক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা লেখচিত্রের মাধ্যমে বিষয়টা জানার চেষ্টা করি। এখানে সক্রিয়ণ শক্তির কথা উল্লেখ করতে বলছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমার বিক্রিয়ার অগ্রগতি এবং ওয়াই অক্ষ বরাবর শক্তির কথা বলছে, যেখানে বিক্রিয়ক শুরু হয়েছে এবং উৎপাদে পরিণত হয়েছে। বিক্রিয়াটির ওয়াই হলো বিক্রিয়ক, যেটি বিক্রিয়ক থেকে শক্তি গ্রহণ করে সর্বোচ্চ পরিমাণ শক্তি, এবং এক্স হলো আমার প্রাথমিক শক্তি থেকে উৎপাদ পর্যন্ত। অর্থাৎ এখানে সক্রিয়ণ শক্তি বলতে সাধারণত ওয়াইকে বোঝানো হচ্ছে, কারণ বিক্রিয়ক প্রাথমিক অবস্থা থেকে সর্বোচ্চ পরিমাণ যে শক্তি গ্রহণ করে তাকে বলা হয় মূলত সক্রিয়ণ শক্তি। এখানে ওয়াই পরিমাণ শক্তি অর্জন করলেই উৎপাদে পরিণত হয় সাধারণত বিক্রিয়ক সমূহ, অর্থাৎ তাই সক্রিয়ণ শক্তি ওয়াই। অর্থাৎ প্রশ্নের সঠিক উত্তর হলো ক। 45 ডিগ্রি তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হার ধ্রুবকে দ্বিগুণ করলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত? আমরা এই সক্রিয়ণ শক্তি বের করার জন্য আরহেনিয়াস এর একটা সমীকরণ আছে, সেই সমীকরণটি সহজে বের করতে পারি। দেখি আমরা সূত্রটা সেখান থেকে কিভাবে আমরা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের করতে পারি। এখান থেকে টি ওয়ান প্রাথমিক তাপমাত্রা এবং টি টু, আমার টি ওয়ান হলো 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং টি টু হলো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একে দুইটাকে কেলভিন করে নিলাম। কেলভিন করে নিয়ে যেহেতু কে ওয়ান ও কে টু সমান, সেহেতু এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা 56.43 কিলোজুল পার মোল উত্তর পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেখচিত্র জনিত আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। ঢাল যেখানে -35 হলে সক্রিয়ণ শক্তি কত? আমরা এই প্রশ্নের সঠিক উত্তর জেনে নেই, কারণ আমরা জানি ঢাল সমান সমান একটা সূত্র আছে। সূত্রটা দেখে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। যেহেতু আমার লেখচিত্রটা ছিল লন কে ভার্সেস অন ভাগ টি, এবং এই লেখের ঢাল হলো এম ইকুয়াল টু -ইএ, অর্থাৎ সক্রিয়ণ শক্তি ভাগ আর। এখান থেকে আমরা ইএ বের করতে পারি। আমরা যদি লগ দিয়ে করি সেক্ষেত্রেও আমাদের ইয়ের আগে একটা মান আসে 0.693, অর্থাৎ এখান থেকে আমরা সক্রিয়ণ শক্তি সহজে বের করতে পারি, অর্থাৎ 291 জুল পার মোল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ প্রশ্নটা দেখার চেষ্টা করি। এখানে প্রাথমিক অবস্থায় একটা শক্তি বিক্রিয়াটা শুরু হয়েছে, সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ গেছে, এবং সেখান থেকে আমার 10 কিলোজুল একটা শক্তির কথা দেখাচ্ছে। অর্থাৎ আর হলো বিক্রিয়ক, পি হলো উৎপাদ, এক্স বিক্রিয়ার অক্ষ সন্নিবেশ, এবং ওয়াই অক্ষে অস্থিতিক শক্তি। এখানে তাপ নির্ণয় করতে হবে বিক্রিয়ার তাপ। এর সঠিক উত্তর হবে 100 কিলোজুল পার মোল, কারণ বিক্রিয়ক এবং উৎপাদের গড় শক্তির পার্থক্যকে বিক্রিয়ার তাপ বলে, যেটাকে ΔH দ্বারা প্রকাশ করা হয়। লেখচিত্র অনুযায়ী বিক্রিয়ার তাপ, অর্থাৎ বিক্রিয়ক ও উৎপাদের গড় শক্তির পার্থক্য হলো 100 কিলোজুল। যেহেতু উৎপাদের শক্তি বিক্রিয়কের শক্তি অপেক্ষা বেশি, তাই বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ার তাপ 100 কিলোজুল পার মোল।